আসসালামু আলাইকুম, ভোজন বিলাসে সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি মিনি নকশি পিঠা। দারুণ সুস্বাদু এই পিঠাগুলো, মুড়ির মতো নরম মুচমুচে হয়। বিয়ে কিংবা গায়ে হলুদের ডালা সাজাতে এই পিঠাগুলো একদম পারফেক্ট। আর আজকে আমি পিঠাগুলো বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করে দেখাবো। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। নকশি পিঠা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানিটাকে ফুটিয়ে নিব। পানিটা ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এই পিঠাতে লবণের পরিমাণ একটু কম ব্যবহার করতে হয়, কারণ এগুলো আমরা পরবর্তীতে গুড়ের শিরায় ডোবাবো। এবার এর মধ্যে বাজার থেকে কেনা 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে 10 মিনিট এভাবেই ঢেকে রেখে দিব। 10 মিনিট পর এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মথে একটি সফট ডো তৈরি করে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে এটাকে মথে নিতে হবে, কারণ ভালোভাবে মথে না নিলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। ডোটা মথে নেওয়া হয়ে গেছে। দেখুন, ডো কিন্তু এখন হাতের সাথে লেগে যাচ্ছে না, তার মানে এটা একদম পারফেক্ট হয়েছে। এবার আগে থেকে ভিজিয়ে নিংড়ে নেওয়া এক টুকরো সুতি কাপড় দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি, যাতে ওপর থেকে ড্রাই হয়ে না যায়। আর সামান্য পরিমাণ ডো নিয়ে পিঠা বানানো শুরু করছি। প্রথমে ডোটা দিয়ে একটি ছোট সাইজের মোটা রুটি বেলে নেব। রুটির পুরুত্বটা 1/2 ইঞ্চি থেকে কিছুটা কম হবে। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার এর উপর সামান্য পরিমাণ রান্নার তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি, এর ফলে ডিজাইন করার সময় রুটিটা ফেটে যাবে না। এরপর একটা বোতলের ক্যাপ দিয়ে রুটিটার ঠিক মাঝখানে একটা দাগ কেটে নিচ্ছি। এখন একটা খেজুরের কাঁটা দিয়ে দাগের ভিতরে ডিজাইন করে নেব। তবে আপনার কাছে যদি খেজুরের কাঁটা না থাকে, সেক্ষেত্রে টুথপিক দিয়েও কিন্তু এই ডিজাইনটা খুব সহজেই করে নিতে পারবেন। মাঝখানের ডিজাইনটা করে নেওয়া হয়ে গেছে। এখন পিঠার সাইডগুলো কেটে নেওয়ার জন্য এক টুকরো স্টিল এরকম ভি শেপ করে নিয়েছি। কয়েলের স্টেন দিয়েও এরকম করে নিতে পারবেন। এখন এটা দিয়ে চাপ দিয়ে দিয়ে সাইডগুলো কেটে নিব। একটি নকশি পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর ঠিক এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। তো আমার সবগুলো নকশি পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। 2 কাপ চালের গুঁড়ি দিয়ে এখানে আমার 20 পিস পিঠা হয়েছে। পিঠাগুলোকে এখন ভেজে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, আর একটা একটা করে পিঠা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়ে একটু সাদাটে থাকতেই তেল থেকে উঠিয়ে নেব, কারণ পিঠাগুলোকে আমরা 2 বার ভাজব। সবগুলো পিঠা হালকা ভেজে তেল থেকে উঠিয়ে নিলাম। দ্বিতীয়বার ভাজার আগে এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নেব। তবে 5 থেকে 6 ঘন্টা পরেও দ্বিতীয় ভাজাটা দিতে পারবেন। পিঠাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলোকে আবারও ভেজে নেব, তবে তার আগে গুড়ের শিরাটা করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি 1 কাপ আখের গুড়। গুড়টা এরকম রসালো ঝোলা গুড় হতে হবে, শুকনো পাটালি গুড় দিয়ে শিরাটা করলে হবে না। পুরোটা গুড় প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা। এর ফলে পিঠাতে দারুণ একটা ঘ্রাণ ছড়াবে। তবে এটা হাতের কাছে না থাকলে না দিলেও সমস্যা নেই। সবশেষে 1/4 কাপ পানি দিয়ে নেড়েচেড়ে শিরাটা জাল দিতে থাকব। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন শিরাটা এরকম একতার হয়ে যাবে, এ পর্যায়ে প্যানটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার পিঠাগুলোকে দ্বিতীয়বার ভেজে নেওয়ার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে উল্টে পাল্টে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব।
বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পিঠাগুলোতে পারফেক্ট কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে গরম থাকা অবস্থাতেই সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দুই থেকে তিন মিনিট শিরায় ডুবিয়ে রেখে পিঠাগুলোকে উঠিয়ে নিব। আর ঠিক এইভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নিব। সবগুলো পিঠা ভেজে নেওয়ার পর শিরায় চুবিয়ে নিলাম। এগুলো এখন খাওয়ার জন্য একদম রেডি। আর এগুলো দেখতে কিন্তু খুবই কিউট লাগছে। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। আমার পুরোটা রেসিপি ঠিকঠাক ফলো করে পিঠাগুলো তৈরি করলে আপনাদের পিঠাও এরকম মুচমুচে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আর মজার মজার রান্নার দারুণ সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই অনেক ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।